বকেয়া দিয়ে দাবিতে আগামী মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক। মঙ্গলবার দু ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আগে আপনারা জানেন 20 এবং 21 তারিখ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, তারপর ধিক্কার দিবস পালন এবং আগামী মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক দু ঘন্টার জন্য। সরকারি কর্মীরা কি বলছেন শুনুন। সরকারের সাথে নন কোঅপারেশন এবং তার প্রথম ধাপ হিসেবে আমরা যেটা ঠিক করেছি যে নির্বাচন কমিশন থেকে আগামী পঞ্চায়েত ইলেকশনের জন্য ভোট কর্মীদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে PP1 এবং PP2 ফরম্যাটের মধ্যে দিয়ে, সেটাকে কোনো তথ্য সরকারি কর্মচারী শিক্ষকরা দেবেন না। সরকারি দপ্তরগুলোতে আমাদেরকে এক্সট্রা বার্ডেনে কাজ করতে হয়, 7টা 8টা পর্যন্ত কাজ করতে হয়, শিক্ষকদেরকে বাড়িতে নিয়ে গিয়ে কাজ করতে হয়, প্রাথমিক শিক্ষকদের স্কুলে কোনো কম্পিউটার না থাকা সত্ত্বেও আমাদেরকে সব অনলাইনে কাজ করতে হয়, সেসব কাজ এবার থেকে বন্ধ হবে। ব্লক লেভেল, SDO অফিস এবং ডিস্ট্রিক্ট লেভেলে 2, 3 এবং 6 তারিখে আগামী ধর্মঘটের সমর্থনে প্রচার চলবে ক্রমাগত। 5 তারিখ এই ময়দানে বড় জমায়েত করা হবে, সেখানে ছাত্র যুবরা যেমন আসবেন, চাকরি প্রার্থীরা আসবেন এবং তার সাথে আমাদের যারা চাকরি করছেন তারাও বিশাল সংখ্যায় জমায়েত হবেন। এবং আগামী মঙ্গলবার 28 তারিখ আমাদের সরকারি কর্মচারীদের উপরে যে আক্রমণ হয়েছে দুদিনের কর্মবিরতিতে এবং যে জিওটা বের করা হয়েছে 3%, সেটাকে 6% হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, সরকারি কর্মচারীরা পর্যন্ত বিভ্রান্ত যে আবার কি নতুন করে 6% দেওয়া হলো, তারই প্রতিবাদে 2 ঘন্টার প্রতিবাদ স্বরূপ 2 ঘন্টার কর্মবিরতি ডাকা হচ্ছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ বাবু, সংগ্রামে যৌথ মঞ্চের এই বকেয়া দিয়ে দাবিতে আন্দোলন অনশন তো চলছে, এরই সঙ্গে আগামী মঙ্গলবার ফের 2 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হলো। দেখুন, এটা খুবই কতিপয় কিছু সরকারি কর্মচারী CPM এবং BJP রোসকানিতে সরকারের কাজকর্ম বন্ধ করে দিতে চাইছে। সরকারের কাজকর্ম মানে হচ্ছে সাধারণ মানুষের উন্নয়নের, সাধারণ মানুষের সাহায্যের কাজ, সাধারণ মানুষের জন্য যে কাজ করা হয় তাতে নানা রকম বাহানাবাজি করে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এতই যদি সরকারি কাজের কন্ডিশনের ওপর এত রাগ যদি হয় তাহলে ছেড়ে দিচ্ছেন না কেন? বাইরে বেকাররা আছে, তারা খুশি মনে এসে এই কাজগুলো করতে চাইবেন এবং সব থেকে বড় কথা তারা আজকে সাধারণ মানুষের কাজে যে করতে চাইছেন না, সাধারণ মানুষ কিন্তু একদিন তার জবাব এদের কাছেই চাইবে যে শুধু টাকা চাই টাকা চাই এবং আমরা সন্ধ্যেবেলায় কাজ করব না, কম্পিউটার নেই তাই আমরা কর্মবিরতি, যে কন্ডিশন গুলো বললেন। আপনার কি মনে হচ্ছে যদি এতই অসুবিধে, এতই যদি খারাপ লাগে তাহলে চাকরি গুলো করছেন কেন? এরা ছেড়ে দিন না, সাহস দেখিয়ে চ্যালেঞ্জ করছি যে সাহস দেখিয়ে না আমরা এই কাজ করতে চাই না, আমরা ছেড়ে দিলাম, আমরা অন্য কাজ করব। করে দিলে বাইরের যারা বেকার আছে তারা এসে খুশি মনে তারা এই কাজগুলো করবে, এই সরকারের কাজ জনসাধারণের জন্য করে দেবে।